বর্ষার মরশুমে বন্যার কবলে বিভিন্ন সময়ে পড়তে হচ্ছে বিশালগড় মহকুমার কৃষক, মৎস্যজীবী থেকে শুরু করে নিচু এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ। বিশালগড় মহকুমার জল নিকাশের একমাত্র মাধ্যম হিসেবে পরিচিত বিজয়নদ, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে এই নদের নাব্যতা কমে গেছে। ফলে জল নিষ্কাশনী ব্যবস্থায় ব্যাঘাত ঘটার কারণে বিজয় নদের জল ফুলে ফেঁপে মহকুমার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। এ কারণে বর্ষার মরশুমে যাতে মহকুমার সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে না হয়, এর জন্য বিজয় নদে ড্রেজিং এর কাজ শুরু হয়েছে। সোমবার দুপুরে বিশালগড় মহকুমার মধ্যে মধ্য লক্ষ্মীবিল এলাকায় বিজয় নদের ড্রেজিং এর কাজ পরিদর্শনে যান বিধায়ক সুশান্ত দেব, মহকুমার শাসক বিনয় ভূষণ দাস সহ প্রশাসনের একটি প্রতিনিধি দল। বিধায়ক সুশান্ত দেব বলেন, বিশালগড় মহকুমার সাধারণ মানুষ যাতে বন্যায় কবলিত না হয়, এর জন্য বিজয় নদের নাব্যতা বৃদ্ধি করে জল নিকাশের ব্যবস্থা করা হচ্ছে। সামনেই কিছুদিন পরে বর্ষাকাল আসছে, তো সেই কারণে নদীর ড্রেসিং করা হচ্ছে চেইন প্রজেক্টের মাধ্যমে। কারণ যদি আমরা ড্রেসিং না করি, জল ফুলে উঠবে, বন্যার সম্ভাবনা বেশি থাকতে পারে। সেই কারণে আগাম আমরা একটা কাজ করছি এখানে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ব্রিজের দুপাশ, মেইন ব্রিজের দুপাশ করা হয়েছে, এখন এখানে বাইপাস সংলগ্ন নদী এলাকা মানে ড্রেসিং করা হচ্ছে। অ্যাকচুয়ালি বিভিন্নভাবেই মানে বন্যা প্রাকৃতিক জিনিস, সেটাকে রুখা সবার দ্বারা পসিবল না। আমরা টেকনিক্যালি বিভিন্নভাবে চেষ্টা করছি যেন মানুষকে সুরক্ষা দেওয়া যায়। এবং আপনারা দেখেছেন নদীতে বিভিন্ন বিভিন্ন কারণে কালভার থেকে শুরু করে ফেনা থেকে শুরু করে জমেছিল, সেটাকে আমরা পরিষ্কার করে দিচ্ছি। আমরা এটার প্রচেষ্টা করছি, আগামী দিন আমাদের সেই প্রচেষ্টা। এ ধরনের উদ্যোগে খুশি সাধারণ মানুষ। বিধায়কের যে এই উদ্যোগ মানে নদীতে ড্রেসিং করার সিস্টেমটা, এই ব্যাপারে আমরা খুব খুশি, খুব খুশি। বন্যায় কি মানে এখানে ক্ষতিগ্রস্ত হতো আগে? ক্ষতিগ্রস্ত হইতো নি খালি, ফসল কোন সময় বর্ষার সময় যাওয়ার সময় আমরা পাইছি না। তো দেখতেছি যে বিধায়কের কাজ করতেছে, সেই কারণে বিধায়কের খুব আমরা খুশি। এটা কোন জায়গা? এটা বিশালগড় মধ্যলক্ষ্মীবিল সংসারিয়া। বলা যেতে পারে বন্যার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিজয় নদের সংস্কারের এই উদ্যোগ। স্যান্দন টিভি।